শহরতলির অশ্বিনী মার্কেট এলাকা থেকে ধরা পড়ল দুই অবৈধ অনুপ্রবেশকারী যার মধ্যে একজন বাংলাদেশী নাগরিক অপরজন ইরানি নাগরিক রয়েছে বুধবারই এলাকায় সন্দেহজনকভাবে ভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ আটক করেছে দুইজনকে রাজ্যে অনুপ্রবেশ করে ধরা পড়ে ইরানের নাগরিক সহ এক বাংলাদেশী নাগরিক আমতলি থানা দিন অশিনি মার্কেট এলাকা থেকে ধরা পড়ে দুই অনুপ্রবেশকারী জানা গেছে এই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দুজন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা আমতলি থানায় খবর দেয় পুলিশ গিয়ে দুই অনুপ্রবেশকারীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের কাছ থেকে বৈধ কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি পুলিশ অভিযোগ রাজ্যের সীমান্ত এলাকা ব্যবহার করে বহু বিদেশি সন্দেহভাজন এদেশে প্রবেশ করছে তুরস্কের হাকান জাম্বুরকান থেকে শুরু করে অনেক এটিএম হ্যাকারি রাজ্যে প্রবেশ করে বিভিন্ন নাশকতা চালিয়েছে কিন্তু এর পরেও রাজ্যের সীমান্তগুলো নিরাপত্তা তেমন জোরদার করতে পারেনি নিরাপত্তা বাহিনী যার ফলে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে অবৈধ অনুপ্রবেশের ঘটনা তার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে সীমান্ত এলাকায় বসবাসকারী দালাল চক্র এ সকল অনুপ্রবেশকারীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে তুরস্কের নাগরিকের পর ইরানির নাগরিক আটক হওয়ার ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই বাংলাদেশি যুবক এবং ইরানি ব্যক্তি কি উদ্দেশ্যে দেশে প্রবেশ করেছে বিষয়ে তদন্ত শুরু করেছে শান্তুলি থানার পুলিশ বৃহস্পতিবার দুজনকে আদালতে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট আগরতলা টিভি